স্পেশাল বুকলেটের মধ্যে যে ফর্মগুলো থাকে সেটা হচ্ছে ভোটার্স টার্ন আউট রিপোর্ট, অর্থাৎ PS05 এক কপি থাকবে, আনসিল্ড কপি অফ 17C, অর্থাৎ 17C এর একটি কপি থাকবে, ডিক্লিয়ারেশন বাই প্রিসাইডিং অফিসার এক কপি থাকবে, প্রিসাইডিং অফিসার রিপোর্টটি থাকবে, প্রিসাইডিং অফিসার ডায়েরি থাকবে, 16 পয়েন্ট ইনফরমেশন শিট থাকবে, ভিজিট শিট থাকবে, 14A থাকবে, আর একটা AST ভোটারের জন্য তৈরি করা একটি লিস্ট থাকবে। তাহলে এই যে এই স্পেশাল বুকলেটটি, এটি কিন্তু কোনো অবস্থাতেই এর থেকে কোনো ফর্মগুলো ছেঁড়া যাবে না, এখান থেকে কোনো অন্য জায়গায় অন্য কোনো যে আমাদের প্যাকেটগুলো থাকবে সেখানে এখান থেকে ফর্ম নিয়ে ওই প্যাকেটের মধ্যে দেওয়া যাবে না। এখান থেকে একটিমাত্র শুধুমাত্র এই বই থেকে আলাদা করা যায় সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ASD ইলেক্টর্স, এটি ছাড়া অন্য কোনো ফর্ম এখান থেকে আলাদা করা যায় না। তো স্পেশাল বুকলেটের মধ্যে প্রথমেই আপনার প্রিসাইডিং অফিসারের নাম রয়েছে, তারপরে তার সার্ভিস ডেজিগনেশন আর তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। আবার তারপরে রয়েছে যদি সেখানে মাইক্রো অবজারভার ট্যাগ থাকে তাহলে সেখানে টিক দিতে হবে, এবং ভিডিও ক্যামেরা ট্যাগ থাকলে দিতে হবে, ওয়েব কাস্টিং হলে সেখানে টিক দিতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ওই যেখানে RCতে যখন জমা দেবেন তখন এই জিনিসটি দেখা হবে যে টোটাল ফোন এজ ইন PS05, ফোন নাম্বার 6 অফ 17C, এবং প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে টোটাল ফোনগুলো মিললো কি না বা সেখানে চেক অ্যান্ড ভেরিফাইড করবেন ওই RCর অফিসাররা। এরপর ভোটার্স টার্ন আউট ডাটা ভেরিফাইড বলে তারা এখানে সিগনেচার করবেন। এইগুলো এই চলে গেল। এরপর কিছু এই স্পেশাল বুকলেট সম্পর্কে কিছু জরুরি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই বইটিতে সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মগুলি পরপর আছে, শেষ মুহূর্তের ব্যস্ততা ওড়ানোর জন্য যতটা সম্ভব ফর্মগুলি ভরে কাজ এগিয়ে রাখুন। অর্থাৎ আপনি যখন ভোটের আগের দিন এই কাজগুলি বা ভোটের দিন আপনি এই কাজগুলি করে রাখতে পারেন এবং এই ফর্মগুলো যতদূর সম্ভব যে লেখালেখির কাজগুলো করে রাখবেন। ফর্ম এর কালার অনুযায়ী নির্দিষ্ট কালারের কভার রাখতে হবে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির অরিজিনাল কপি সিল করা খামে সিএর সাথে বেঁধে দিতে হবে। এই বইয়ের কপিটি আনসিল বলে গণ্য হবে, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের একটি কপি ওই সিএর সাথে বেঁধে দিতে হবে সিল অবস্থায়, এবং এই কপিটি আনসিল অবস্থায় থাকবে। সিএর সাথে নিচে উল্লিখিত ফর্মগুলো সিল খামে দিতে হবে। সিএর সাথে যেগুলো দিতে হবে একটা 17C দিতে হবে, প্রিসাইডিং অফিসার ডিক্লিয়ারেশন দিতে হবে, আর প্রিসাইডিং অফিসার রিপোর্ট দিতে হবে। এই তিনটি জিনিস 17C এর সাথে ওই সিওর সাথে যেতে দিতে হবে। এই বইয়ের 17C আনসিল্ড বলে গণ্য হবে। ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সমান এবং অতিরিক্ত আরও দুটি কপি 17C প্রস্তুত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি যারা এজেন্ট থাকবে তাদের জন্য একটি করে দিতে হবে এবং আরও অতিরিক্ত দুটি কপি 17C প্রস্তুত করতে হবে। উপস্থিত হলে